السلام عليكم ورحمه الله تعالى وبركاته اتمنى انكم جميعا بخير ورحب بكم جميعا في هذه القناه المفيده ترحيبا حارا اليوم نتحدث عن حسن التعليل واسلوب الحكيم في علم البديع وقبل المناقشه والقراءه اطلب منكم جميعا ان تشتركوا في هذه القناه لو انكم جدد هنا ওয়া আন মা আস্তেকা ইকুম বিফোর ডিসকাশন মাই রিকোয়েস্ট টু অল দ্য নিউ ভিউয়ার্স অ্যান্ড কামার্স টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস তো আজকে আমরা আলোচনা করব এলমুল বাদির অন্তর্ভুক্ত অপর দুটি কারণ সম্পর্কে যে দুটি কারণ কিনা বাক্যের সৌন্দর্য অর্থগত দিক থেকে এবং শব্দগত দিক থেকে বৃদ্ধি ঘটায় পূর্ববর্তী ভিডিও ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি আল মাহাসানাত আল লফুদ এবং আল মাহাসানাত আল মায়নবিয়া সম্পর্কে যেখানে দেখেছি বাক্যের সৌন্দর্য কিভাবে ওই সমস্ত কারণগুলো শব্দগত দিক থেকে এবং অর্থগত দিক থেকে বৃদ্ধি ঘটায় তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল টেক্সটে মূল আলোচনায় প্রবেশ করি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমেই আমরা পড়ে নেব নেবো হুস্নাইলিল সম্পর্কে দুটো কারণের প্রথমটি হলো হুসনুত্তাহলিল আর একটি হলো উসলুবুল হাকিম তো হুসনুত্তাহলিল মানে এর অর্থ কী হুসনুন মানে সুন্দর বিউটিফুল সুন্দর তাইলিল মানে কারণ তাইলিল অর্থই হল সুন্দর কারণ তো সেই সুন্দর কারণটি কি তোমরা প্রথমেই এর সংজ্ঞাটি পড়ে নেব তা আরিফটা পড়ে নেব তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখো হসনুত্তা আলীল আয়ুন কিরাল আদীব সরা আও আউ জিম্নান ইল্লা তৈল মায়রুফা আদবি ইয়াতিন তরিফাতিন তোনাসিবুল গরজ আল্লাধি ইয়কসুদ্ ইলাই হি হোসনতলীর কাকে বলা হয় আদি লেখক সাহিত্যিক কোনো একটি কারণকে কোনো বিষয়ের একটি কারণকে স্পষ্টকারে সরাসরি অথবা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে অস্বীকার করবে এবং এমন একটি কারণ সেই জায়গাতে উপস্থাপন করবে যেটি কিনা তার উদ্দেশ্যর সাথে যে উদ্দেশ্যের প্রতি সে ইচ্ছা পোষণ করে অর্থাৎ সেই আদি ইচ্ছা পোষণ করে তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে আমরা কি বুঝলাম হোসন তাইলিল হল এক কথায় কোনো একটি বিষয়ের কোনো প্রকৃত কারণকে অস্বীকার করে ওই জায়গাতে অন্য একটি সাহিত্যপূর্ণ মজাদার কৌতুকপূর্ণ কারণকে আনয়ন করা যেইটা কি তার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য পূর্ণ হয় সেটাকেই বলা হয় তালিল আমরা যদি একটি উদাহরণ পড়ে নিই তাহলে বিষয়টা আরও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে দেখো এই উদাহরণটা পড়ি অকালা শায় লিল হাদাসি হাদাসা বি মেসার এখানে কবি প্রশংসা করেছেন তার মামদুহকে মূলত এই লাইনটা এই বাইতটা মোতানাব্বির মোতানাব্বি মিশরের যে তৎকালীন খলিফা ছিলেন যে কাফুর সিন্দি কাফুর ইকশিদি সেই সম্রাটের প্রশংসা করে মোতানাব্বি এখানে এই বাইতটা বলেছে এখানে কি বলেছে মোতানাব্বি যে মা সুলসিলাত মিসরু মিন কাইদিন ই বিহা ও ইন্নামা রকাসাত মিন আদলিহি তরিবান যে মিশরে যে ভূমিকম্প হয়েছিল ওই সময় মানে কাফরিক স্মৃতির সময়ে তা সেই ভূমিকম্পের কারণস্বরূপ এখানে একটি অন্য একটি কারণকে মানে প্রকৃত যে কারণটা সেটাকে অস্বীকার করে অন্য একটি কারণ কি সে আনয়ন করেছে দেখো মূলত কি বলছে যে মিশর কম্পিত হয়নি কোনো রকম প্রতারণা বা ধোঁকা থেকে যেটাকে কি করা হয় উদ্দিষ্ট করা হয় বা যেটা মনে করা হচ্ছে যে মূলত কোনো একটি জায়গাতে ভূমিকম্প হওয়ার মূল কারণ হিসেবে কী মনে করা হয় যে হয়তো সেখানে অত্যাধিক পাপ বা অনিষ্ট কোনো কিছু যখন বৃদ্ধি পায় তখন মনে করা হয় যে আল্লাহর তরফ থেকে গজব গজবস্বরূপ কোনো জায়গাতে ভূমিকম্প ঘটে কিন্তু এখানে মোতানব্বি সেটাকেই অস্বীকার করে সে বলছে না মিশরের এই যে ভূমিকম্পটা ঘটলো সেটা হলো যে বাদশার অত্যাধিক যে ন্যায় পরায়ণতা তার যে জাস্টিস বা তার যে ন্যায় বিচার তার জন্য আনন্দিত হয়ে বরং মিশর একবার নেচেছে মিশর একবার রকাসা এর কিছু মানে নাচা সো একবার নেচেছে সো মিশর কম্পিত হয়নি কোনোরকম রকম অনিষ্টতা থেকে বা কোনোরকম প্রতারণা বা ধোকা বা কোনোরকম পাপাচার থেকে বরং সেটা একবার মিশরের যিনি অর্থাৎ কাফুর ইকশিদের যে ন্যায় বিচার বা তার ন্যায় পরায়ণতার কারণে আনন্দে সে একবার নেচেছে তো এখানে কি হলো এখানে মূলত যে মূল কারণটা অস্বীকার করে যে প্রকৃতির প্রাকৃতিক কারণ হোক বা এই যে অনিষ্টতা যে যেটাকে মনে করা হয় যে পাপ অত্যাধিক বৃদ্ধি পেলে সেখানে আল্লাহ তরফতে গজবস্বরূপ এই ভূমিকম্প আসে তো সেই কারণগুলোকে অস্বীকার করে মোতনব্বি মূলত একটি অন্য কারণ উপস্থাপন করেছে যেটা যেটাকে বলা হচ্ছে হসনোত্তা আলিল আর আরেকটি কারণ যদি আমরা পড়েনি তাহলে বিষয়টা আরও একটু বোঝা যাবে যেখানে রুম রুমি কি বলছে ইবনে রুমি বলছে যে সেও প্রশংসা করেছে তার যে মামদোহ বা প্রশংসিত ব্যক্তির প্রশংসা একটি লাইন এনেছে যে বলছে যে আম্মা জুকা ও ফলম তালি ফুরক আল হাসানি সে বলছে কি যে জোকা মায়না শামসন সূর্য জোকা বলা হয় সূর্যকে যে সূর্য বিবর্ণ হয়নি যখন সে পশ্চিমা দিকে ঢলে পড়েছে বরং সেটা সেই ব্যক্তির সুন্দর দৃশ্য থেকে বিচ্ছিন্নতা হওয়ার কারণে সে বিবর্ণ হয়ে গেছে মূলত কি। সূর্য বিবর্ণ হয়ে যায় যখন আমরা জানি যে পশ্চিমের দিকে ঢলে পড়ে মানে অস্ত যাওয়ার সময় সূর্যর যে রক্তিম কালার সেটা আস্তে আস্তে নিবে আসে জানাহা ইয়াজনাহু ইলা সেলা আসলে মানে অর্থ হয় ঢলে পড়া সো জানাহা ইয়াজনাহু মায়না ঢলে পড়া তো পশ্চিমার দিকে যখন সূর্য ঢলে পড়ে তখন তো তার বর্ণ বিবর্ণ হয়ে যায় মানে তখন তার যে যে রক্তিম যে কালার সেটাকে সে হারিয়ে ফেলে কিন্তু এখানে এই প্রাকৃতিক কারণ প্রাকৃতিক এই যে কারণটা সাবাবাত ই এই কারণটাকে অস্বীকার করে কবি ইমনে রোমি বলছে যে বরং ওই ব্যক্তির মানে তার প্রশংসিত যে ব্যক্তি মামদ সেই ব্যক্তির থেকে ইঙ্গিত করে বলছে বরং ওই ব্যক্তির সুন্দর মুখমণ্ডলের বা তার যে মুখমণ্ডলের সুন্দরতা থেকে বিচ্ছিন্নতা হওয়ার কারণে ফুরখত মানে ফারাকা ইফারুক মুফারাকা বিচ্ছিন্নতা হওয়ার কারণে সূর্য তার রক্তিম কালারকে হারিয়ে ফেলেছে তো এখানে যে মূল কারণটাকে অস্বীকার করে একটা নতুন একটা সাবাবুন আদাবি ইউ নতুন একটা সাহিত্যপূর্ণ কারণ আনয়ন করা হয়েছে তো এটা হলো হুস্ন তাইলিলের উদাহরণ একইভাবে এখানে মাররির যে লাইনটা আছে এটাও একই হুস্নত্তা তাইলিলের একটি উদাহরণ একইভাবে অপর একজন সায়রের যে মাতার সম্পর্কে লিখেছে এটাও একটা হুসন আলিলের একটি উদাহরণ তো এইভাবে এগুলো হলো এগুলোকে বলা হয় হোস্নত্তা তাইলিল সুন্দর একটি কারণ মানে যেগুলো প্রকৃত কারণকে অস্বীকার করে নতুন একটা সাহিত্যপূর্ণ মজাদার কৌতুকপূর্ণ কারণ কারণ আনয়ন করা সেটাকে বলা হয় হোসন আলী এতে কি হয় বাক্যের সৌন্দর্য বালাগাতপূর্ণ হয়ে ওঠে আলঙ্কারিক হয়ে ওঠে আরও মজাদার হয়ে ওঠে সৌন্দর্য বৃদ্ধি পায় এবার আমরা যেটা পড়বো সেটা হলো উস্লুবুল হাকিম উসলুবুল হাকিম সম্পর্কে উসলুবুল হাকিম কাকে বলা হয় উসলুব মানে স্টাইল মানে শৈলীকে বলা হয় আর হাকিম মানে বিজ্ঞ যিনি জ্ঞানী তাকে বলা হয় হাকিম তো উস্লুবুল হাকিম মানে বিজ্ঞ ব্যক্তির কত্তশৈলী তো মূলত সেটা কী জিনিস মূলত আমরা জানি যে একজন শিক্ষিত আর অশিক্ষিত ব্যক্তির মাঝে কথার অবশ্যই পার্থক্য ঘটে কথার মাঝে পার্থক্য ঘটে থাকে তা উস্লুবুল হাকিম বলা হয় বিজ্ঞ মানুষের কথ্য স্টাইল কত্তশৈলীকে সেটা রকম দেখি আমরা প্রথমে তারিফটা করে নেব ডেফিনিশন তারপর উদাহরণে দেখে যাব দেখো এখানে ডেফিনিশন দেওয়া হয়েছে যে উসলুবুল হাকিম উসলুবুল হাকিম তালাকল মুখাতাব বেগৈরি মায়ারকাবাহু ইম্মা বিতার্কে সোয়া আলি হি ওয়াল ইজাবা আন সোয়া ইয়াস আলহু উসলুবুল হাকিম কাকে বলা হয় যে উসলুবুল হাকিম বলা হয় যে কোনো একজন ব্যক্তি একটু প্রথমে বলে নিই যে উসলুবুল হাকিম বলা হয় এ এমনভাবে কোনো একটি বিষয়কে এমনভাবে উপস্থাপন করা যার মধ্য দিয়ে কোনো একটি বিষয়ের বিষয়কে এড়ানোর চেষ্টা করা হয় অর্থাৎ এমনভাবে কথা বলা যার মধ্য দিয়ে কোনো একটি বিষয় বিষয়কে এড়ানোর চেষ্টা করা হয় সেটাকে বলা হয় উসলুবুল হাকিম মানে ধরো কোনো একটি কোশ্চেন করা হয় যদি কোনো একটি কোশ্চেন করা হয় কাউকে এবং সেই কোশ্চেনটা যদি অত্যাধিক পার্সোনাল কোনো বিষয় হয় সাপোজ কোনো একজন ব্যক্তিকে যদি কোশ্চেন করা হয় একজন প্রফেশনাল ব্যক্তিকে যদি কোশ্চেন করা হয় যে আপনার আপনার স্যালারি কত তো দ্যাট ইজ দ্য ভেরি পার্সোনাল থিং সেই জায়গায় ওই ব্যক্তিরা কি সরাসরি যিনি জ্ঞানী হবেন তিনি কি সরাসরি তার স্যালারি সম্পর্কে বলে দিবে যে আমার স্যালারি এত না বরং তিনি এড়ানোর চেষ্টা করবে সেই বিষয়টা সেটা হলো উসলুবুল হাকিম সেই স্টাইলটা ইউজ করা হয় অর্থাৎ যে শৈলী সেখানে ইউজ করা হয় সেটাকে বলা হয় উসলুবুল হাকিম মানে অন্যভাবে পরোক্ষভাবে একটি জবাব দেওয়া যে জবাবের প্রশ্নকারী প্রত্যাশা করেনি বা আশা করেনি সেটাই বলছি যে তালাক তালাকিল মোখাতাব বেগয়রি মা এতারাক্কাবাহু অর্থাৎ যিনি মুখাতাব যিনি প্রশ্নকারী হবেন সেই ব্যক্তি এমন একটি বিষয়ের সাথে সাক্ষাৎ করে যার সে অপেক্ষা করেনি ইম্মাবি তার কি সোয়ালিহি হয় তার প্রশ্নকে ত্যাগ করার মধ্য দিয়ে অল ইজাবা এন সোয়ালিল নামিয়াস আলহু অ এবং অন্য একটি প্রশ্নের জবাবের মধ্য দিয়ে যে যাকে কিনা যে প্রশ্ন সে জিজ্ঞাসা করেনি এ একটা পদ্ধতি হয় দ্বিতীয় পদ্ধতি হয় ওইম্মা বি যে হয় আরেকটিভাবে যে তার কথার অর্থকে এমন একটি অর্থের দিকে বহন করা যে অর্থ সে কামনা করেনি ইচ্ছা করেনি ইশারতন ইলা আন্নাহু কানা ইয়ামিহু আয়াস আলা হাদা সোয়াল আউসুদা হাদ আল মায়না এবং তাতে একটি ইশারা থাকে যে তার উচিত ছিল এই প্রশ্ন জিজ্ঞাসা করা অর্থাৎ যে প্রশ্ন সে জিজ্ঞাসা করেছে সেটা বাদে এই প্রশ্নটি ইচ্ছা করা জিজ্ঞাসা করা এবং এই অর্থ কামনা করা বা ইচ্ছা করা তার উচিত ছিল সেটাকে বলা হয় উস্তুবুল হাকিম মানে এক কথায় এক কথায় এক কথায় এমনভাবে উত্তর দেওয়া জবাব দেওয়া যে জবাবের প্রত্যাশা প্রশ্নকারী করেনি তাকে বলা হয় উসরুবুল হাকিম এবার আমরা যদি উদাহরণ একটু পড়ে নিই তাহলে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে দেখি এখানে যে উদাহরণটি দেওয়া হয়েছে এখানে যদি দেখি যে আল্লাহ সোবাহানা কী বলেছেন যে কলাল্লাহ আল আইন হাজি শাহবাকের আমরা একটা সময় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে আহিল্লা সম্পর্কে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন এটা সাব আকারে আছে যে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে চাঁদ কখনও বড় হয় কখনও ছোট হয় কখনো খুব আলোকিত হয় কখনো বা নিভে যায় এই সমস্ত যে বিষয়গুলো এই সমস্ত কারণগুলো আল্লাহ নবীকে যখন শাহবাকের আমরা জিজ্ঞাসা করলেন তখন উত্তর আল্লাহ তরফ থেকে কী মিলল তার বি আসলে বিষয়টা প্রশ্নটা এইলমুল ফালাক যে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত কোশ্চেন একটা কিন্তু সেই উত্তর না সেই উত্তর এখানে আল্লাহর তরফ থেকে সেই উত্তর আসেনি বরং আল্লাহ নবীকে জানানো হয় অন্য একটি উত্তর অন্য একটি বিষয় এখানে জানানো হয় যে বলা হয় কি যে হিয়া মা ওাকইদুল ইন্নাসি ওয়াল হাজ্জি সেটা কি না তো মা ওাকইদলিন্নাস ওয়াল হাজ্জি মানুষের সময় নির্ধারণ এবং হজের সময় নির্ধারণের একটি কারণ হজের সময় নির্ধারণের একটি কারণ সেটা হলো আহিল্লা এই চাঁদ সো চাঁদ সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো তখন বলা হলো যে মানুষের সময় নির্ধারণ মূলত কিসের সময় ইবাদতের সময় নির্ধারণ করা হতো চাঁদের দেখার মধ্য দিয়ে এবং হজ হজের যে সময় সেটাও চাঁদের দেখার মধ্য দিয়ে নির্ধারণ করা হতো তো এখানে জবাবটা কী হলো যে হিয়া মাওয়াকেই তো ওল ওলাহজি বরং সেটা মানুষের সময় নির্ধারণ এবং হজের সময় নির্ধারণের একটি কারণ হজের সময় নির্ধারণের জন্য মূল কারণ সেটা হলো এই চাঁদ সো এটা কি হলো না তো জবাবটা অন্যভাবে দেওয়া হলো জবাবটা যেভাবে জিজ্ঞাসা করা হলো সেভাবেই না উত্তর উত্তর দেওয়া হয়নি বরং জবাবটা অন্যরকমভাবে এখানে দেওয়া হলো এটাও একটা উসলুবুল হাকিবের একটি উদাহরণ দ্বিতীয় হলো যদি এটা দেখি আমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যে হাজবিন হাজ্জাজ বিন উসুফ যখন তাকে একজন ব্যক্তি প্রশ্ন একজন ব্যক্তি তাকে যখন বলেছিল যে হয়তো কি বলেছিল যে কল সাক্কাল তো ইস আতাই তো মিরা অরান কল তো সাকল দা কাহিল একটি অসাধারণ লাইন যে হাজ্জা জিনুফকে যখন একজন ব্যক্তি তার কাছে প্রায় আসতো প্রায় আগমন করতো তো এই ব্যক্তিটা একটা সময় হাজ ইউসুফকে বলল হয়তো আমার বারংবার আসার কারণে মানে ক্যাসরত জিয়া জিয়ারত এ অত্যাধিক আসার কারণে বা বারংবার আসার কারণে হয়তো আমি আপনার ওপরে বিষয়টাকে চাপিয়ে দিই মানে ভার করে ফেলছি মানে সাকাল তো চাপিয়ে দিচ্ছে আপনার ওপরে বা আপনার ওপরে বিষয়টা আমি ভার করে ফেলছি ভারী করে ফেলছি তো সেই সময় হাজুন্দ ইউসুফ বিষয়টা কি বলেছিল না এই অর্থটাকে অন্যদিকে তার এই কথার অর্থটাকে অন্যদিকে বহন করে নিয়ে সে বলল না বরং কুলতু কুলতু বলতে গেলে হাজার মিউসুফ সে বল কী বলল যে সাকাল তা কাহিলি বিল আয়াদি বরং তুমি আমার কাহিল বলা হয় দুই কাদের মধ্যবর্তী স্থানকে আমার কাঁধকে তুমি ভারী করেছ বিল আয়াদি হস্ত দ্বারা এখানে আয়াদি অর্থ হবে নিয়াম নিয়মাত বরং তোমার অত্যাধিক নিয়ামতের কারণে মানে আমার প্রতি যে আপনি যে নিয়ামত যে দান করেছ দান করেছেন সেই নিয়ামতের কারণে মূলত আমার আমার স্কন্ধকে আপনি কি করেছেন ভারী করেছেন তো সেই যে এই কথাটা সেই আগন্তুক ব্যক্তির কথাটাকে তার অর্থটাকে অন্যভাবে সে এখানে কী করলো নিয়ে গেল অন্য দিকে নিয়ে গেল অন্যভাবে সে ব্যক্ত করলো সো এটা হল একটা উসলোবল হাকিবের দৃষ্টান্ত তো তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম ফার্স্ট টু লাস্ট আলাইকুম রহমতুল্লাহ তায়িনা বরাক এত